ওকে বন্ধুগণ, প্রথম পার্টে আমরা দেখেছিলাম সীতা অনুসূয়া টেম্পেলের ভেতরে কি কি রয়েছে, এবং এখানে যে নদীটি যেটি বয়ে চলেছে তার কালারটা ছিল অ্যামেজিং, তাই না? তো প্রথম পর্বে আমরা দেখেছি সীতা অনুসূয়া টেম্পেলের ভেতরে কি কি জিনিস রয়েছে। এইটা সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা যাব হচ্ছে তোমার গুপ্ত গোদাবরী প্লেসে। তো গুপ্ত গোদাবরী প্লেস সম্পর্কে বলতে গেলে বলতে হয় চিত্রকূটে দর্শনীয় সমস্ত আশ্চর্যজনক স্থানগুলির মধ্যে গুপ্ত গোদাবরী বা গুহাগুলি হিন্দু ধর্মের মধ্যে একটি ব্যতিক্রমী স্তরের বিশিষ্টতা রাখে। গুহা সম্পর্কিত বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, তার মধ্যে প্রধান রাম এবং ভগবান লক্ষ্মণ তাদের নির্বাসনের সময় এই গুহায় আদালত বসিয়েছিলেন। গুহার ঘরগুলি প্রবেশদ্বারে জটিলভাবে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের এই ভাস্কর্য খোদাই করা হয়েছে। এই কারণেই এই স্থানটি ধর্মীয় স্থান নামে পরিচিত এবং তীর্থযাত্রীরা এখানে এই টানেতেই বারবার আসে। বেরিয়ে নেক্সট সাইট সিনে যাবো। আর দুদিকের দোকানপাট দেখতে পাচ্ছ তোমরা, এখন প্রায় 7টা বাজে। আর একটা জিনিস, এখানে টাওয়ার নেই, কারো ফোনেই টাওয়ার নেই, মানে মধ্যপ্রদেশ সেন্টার করতেই টাওয়ার গায়েব। খতম। এখানে রাস্তায় সব জায়গায় বাজার পাবে, দেখো উকুন আছে না কি আছে দেখে দিচ্ছি। আচ্ছা, সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। এই যে রোড রোদ্দুরে উঠে গেছে দেখতে পাচ্ছ, আমরা অটোয় উঠে পড়েছি। এবার সেকেন্ড সাইট সিনে আমরা যাবো। তো উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে আসলাম বলে আলাদা ট্যাক্স দিতে হয়, দেখলে যেটা অত দাঁড়া দিল 20 টাকা, ঠিক আছে? তো 20 40, বাকি চলো নেক্সট সাইড সিনের। কত উঁচু দেখো, খালি ওটা তুলতে ফেটে যাচ্ছে, আর এই দুটো জায়গা থেকে উঠতে অনেকটা উঁচু, খাড়াই দাদা এব না। কোথায় ছিলাম আর কোথায় আছি, আমরা বাঙালি বস, আমরা সব জায়গাতেই থাকি। আর ওই দেখো খালি পাহাড়ে পাহাড় পুরো চারিদিকে, দেখেছো? দেখো আলাদাই ভাই, আলাদাই। আর তোমাদের একটা ডিটেলস দিয়ে রাখি, তোমরা যদি মধ্যপ্রদেশে ঢোকো তাহলে কিন্তু তোমাদের সিমে নেটওয়ার্ক থাকবে না, ঠিক আছে? নেটওয়ার্ক থাকে না ওখানে, এই উত্তরপ্রদেশ অব্দি চলে।
তারপরে ফোনে আর নেটওয়ার্ক থাকে না। এখন দেখি এসছে কিনা, এখন এসছে, ঠিক আছে। মধ্যপ্রদেশের মধ্যে এখন নেই, তাহলে আমি এখন উত্তরপ্রদেশে আছি। দেখো এখন নেটওয়ার্ক এসছে। তোমরা জুতো ফুতো খুলে নিয়েছি, এখন যেখানে যাচ্ছি গুহা আছে, পাহাড়, পাহাড়ের তলায় গুহা, সেখানে জুতো খুলে যেতে হবে, ঠিক আছে। আর জল আছে বলছে, প্যান তুলে যেতে হবে। চলো দেখি এমন প্যান তুলে যেতে হয়। আর এদিকে দেখো পুরো পাহাড় দু সাইডে, আলাদা এম্বিয়েন্স। আর এদিকে সব লোকাল গাড়ি এগুলো। এখন নেটওয়ার্ক আছে, এখন তার মানে আমরা উত্তরপ্রদেশ ভিজিট করে ফেলেছি। আবার টাকা খুচরো করার কি চলছে দেখো, টাকা চাইলে এখান থেকে খুচরো করে নিতে পারো, চাইলে এখান থেকে টাকা খুচরো করে নিতে পারো তোমরা, ঠিক আছে। এখানে টাকা খুচরো করা নিচ্ছে তোমরা। যে বিভিন্ন তীর্থস্থানে মন্দিরে গেলে আরও পয়সা লাগে, কিন্তু জায়গায় দিতে হয় প্রণামী, তার জন্য খুচরো লাগে। তো খুচরো করে নেবে যদি টাকা না থাকে, ঠিক আছে। আর এখানে আরেকটা নিয়ম বললো, সেটা বলে দিই, সেটা হচ্ছে মুনি বা ঋষি কোনো যদি টাকা চায়, তাদের যদি টাকা দাও 10-5 টাকা যা দাবার দেবে, 500 টাকা 1000 টাকার নোট বার করলে কিন্তু সেটাই নিয়ে নেবে, মানে রিটার্ন করবে না ওরা। অটোওয়ালা বলে দিল, লোকাল অটোওয়ালা, আমিও তোমাদের বলে দিলাম যদি আসো উত্তরপ্রদেশ সাইট সিন ভিজিট করতে, এই জিনিসগুলো মাথায় রেখো, ঠিক আছে। সবসময় খুচরো পয়সা হাতে রেখো। দোকান বিভিন্ন কেনাকাটি করতে চাইলে করতে পারো। এবার কিসের তেল বিক্রি হচ্ছে ভাই, কীর্তন গান এখান থেকে আওয়াজ পাচ্ছি, নাম কীর্তন গানের। আমরা টিকিট কাটতে হবে লাইন দাঁড়িয়ে। এখানে টিকিট কাটার প্রক্রিয়া চলছে, টিকিট কাটা হয়ে গেলেই আমরা ঘর উদ্দেশ্যে চলো। এটা মেরে দিয়েছে টিকিটে, কেতন হচ্ছে দেখো। ওখানে তারপর দেওয়া রয়েছে দেখো, খালি গুহার মধ্যে দিয়ে ঢুকছি। ও কি গরম ভাই, পুরো পাতালে ঢুকছি, পাতালে। এদিকে আওয়াজ দেখো, ও ফ্যান চলছে, এখানে আলাদা রকম আওয়াজ, ফ্যান চলছে। কি গরম হয়, টেম্পারেচার দেখো, টেম্পারেচার হাই, গরম কি দেখো ভিতরে, টেম্পারেচার দেখো ভিতরে কি হাই, ঠিক আছে। গুহা দেখো, গুহার ভেতরটা দেখো খালি, ও টেম্পারেচার অনেক গরম ভেতরে, ওই জন্য ফ্যান লাগানো রয়েছে, দুটো ফ্যান এদিকে, এদিকে ফ্যান, এদিকে ফ্যান। আর ভেতরে দেখো খালি পাহাড়, পাথর দেখো, পাথর দেখো খালি, মাথার উপরে শুধু পাথর। চলো চলো উপরে, ওই দিকে উঠি, কোথায় যাবে, ওই দিক দিয়ে তো যাবে মনে হয়, এদিকে আলাদা লাইন, আলাদা এইদিকে। হ্যাঁ ওই জন্য ফ্যান লাগানো, ভেতরে বিশাল গরম, ওই জন্য ফ্যান লাগানো রয়েছে। ও এখানে, হ্যাঁ আস্তে 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 আস্তে, হয়েছো হয়েছো। চলো চলো, এখানে গরম বলেই ফ্যান লাগানো আছে, ভেতরটা পুরো প্রচুর বনবাসী ছিল। ওই দেখো এখানে জোড়া, যারা যদি স্বামী স্ত্রী হয় তাহলে 100 টাকার নিচে দান হয় না, ঠিক আছে। তো আমি বুঝে দিলাম এই যে হাতে বেলপাতা। চলো এখানে ফ্যান লাগানো রয়েছে, হাওয়া বেরোচ্ছে, ওইখানে দুটো ফ্যান রয়েছে, উপরে ফ্যান রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গুহা, পুরো পাতালে মানে মাটির তলায়, ঠিক আছে। ওই দিক থেকে ঢুকে আমরা এই দিক থেকে বেরোলাম, দুটো খেলেই শেষ। চলো চলো চলো, দিক থেকে ওই দিক থেকে উঠছে, দিক থেকে ও আছে, বিভিন্ন জায়গায় রাস্তা চলে গেছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। দেখো উপরে পাথর গুলো দেখো খালি, সেই লেভেলের পাথর, বড় বড় পাথর, টেম্পারেচারটা বিশাল গরম, বাইরে ঠান্ডা আর ভেতরে কি গরম। আর দেখো পাথর গুলো দেখো, দেখেছো খালি পাথর গুলো, পুরো গুহা এটা পাতালপুরি। এইবার সেই জল, জল আসছে জল, এই তো জল আছে, জলের জায়গায় চলে এসছে জলে। সাঁতার আর কাটা হলো, সাঁতার কাটবে ভাবলাম, সাঁতার আর কাটালো না।
যাচ্ছিস কেন? পুরো জল থাকে, এখন জল নেই, পুরো শুকনো পাথর গুলোর ডিজাইনটা খালি দেয়, বারবার এটাই করছে। একটু মাথায় লাগলেই মাথা ফেটে যায়, সবসময় মাথা দেখে। এই তো পাথর ফালছে ভেতর গ্রাম, কোথাও গরম দেখেছো এদিকটা? এদিকটা আবার ঠান্ডা, পাথর অথেন্টিক ঝুমছে। ওরে বাপরে, এটা কি গুহা? এখানে সিঙ্গেল যেতে হবে বললো, দুসরি গুফা জানা হে কাহা পে দুসরি গুফা। ও ভাই সা, ও ভাই সা, ও মাই গড, ও ও বাপ রে, আল্লাহ দাই এক্সপেরিয়েন্স। ও ভিতরে কি ঠান্ডা লাগছে, ও ভিতরে বিশাল ঠান্ডা লাগছে। এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো খালি, জাস্ট আল্লাহ দাই ভিউ পয়েন্টটা দেখো খালি, আল্লাহ দাই। নিচে নাম কীর্তন হচ্ছে আর ভিউ পয়েন্টটা দেখেছো? চলো চলো নিচে যাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লেখা রয়েছে, কি লেখা রয়েছে বুঝতে পারছি না। তোমরা যদি পড়তে পারো পড়ে নাও, হিন্দি সব পড়তে পারি না আমি, হিন্দি বলতে পারি কিছুটা বাট পড়তে পারি না, এর মধ্যে কিছু নেই। এই যে জল, এই যে জল, গঙ্গার জল। ও জল জল মিডিয়াম, ঠান্ডাও নয় বেশি গরমও নয়, আর পাথর আছে দেখে সেই লেভেলের, বাপরে। ও হেভি তো, এই তো জল দেখো, এইবার ভেতরে জল, গুহার মধ্যে দিয়ে যাচ্ছি জলে করতে, দেখে যাবে দেখে পুরো জলে ভর্তি গুহাতে। তবে যে যতটা জল বলেছিল ততটা জল নয়, হাঁটুর জলের উপর বলেছিল, মানে হাঁটুর জলের উপরে চালে এবার বাড়ছে জলের পরিমাণটা, গুটিয়ে নি প্যান্টটা একটুখানি, আমি যদি হাফ জ্যান্স জিন্স পরে। এ এবার জল আছে, এই দেখো জলের পরিমাণ, জলের পরিমাণটা বাড়ছে, এবার জলের পরিমাণটা এবার বাড়ছে, দেখে অনেক জল, আস্তে আস্তে চলো। সেই লাগছে সেই, বাপরে হাঁটু জল, হাঁটুর থেকে নিচে হাঁটু জল, হাঁটু জল আমার সাইজ অনুযায়ী হাঁটু জল। আমার বাটির দিকে দেখো সামনে সামনে রাখো, ও পায়ে লাগছে কি, পায়ে পায়ে লাগছে, জল খাচ্ছে অনেকে, পায়ের তলা বিশাল লাগছে, পাথরগুলো খাড়া খাড়া তো, লোক ভরে পুরো, একবার একজনে বেরোতে পারবে এখান থেকে। জাম ভিতরে হুড়কা জাম হয়ে গেছে, জলটা আসছে ঢুকেছিলে, বাবাশালী পোশাক পহনা দে 200 का सबसे नहीं बोला तेरी भाग्य हर जगह पे देना हो, तेरी भाग्य रेखा देखा, इसीलिए मैंने तुझसे बोला बाबा तुझे माने दिया, ये बाबा का प्रसाद है जो सबको देता है। ठीक है, इसको अपने पर्स में डाल ले। ठीक है, धन्यवाद धन्यवाद। ऐसे ही आओ इधर, ए भैया इधर आओ, ओ माय गॉड,
সেই রাস্তা দিয়ে যেতে হবে যে রাস্তা দিয়ে এসেছিলাম, আর তুই জল এখানটা একটু জলের পরিমাণটা বেশি। জানি না ভাগ্য কি দেখলো, ভাগ্য দেখে বললো ভাগ্য দেখেছি ভেতরে আসলে মানে আলাদাই ফিলিং, আলাদাই পাতালের মধ্যে আছি, বুঝতে পারছো? রামচিতা সেই ত্রিবণী চলে গেছে, সেই চামচিকাদের সব খুলেছে। আর এই দেখো এখানে মাথা নিচু করে যেতে হবে, নাহলে মাথা ফেলে যাবে। বলো সীতা মাইয়া কি, বলো সীতা মাইয়া কি, সিয়ারাম 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 জয় জয় রাম। এ দিয়েছো পয়সা দিয়েছো যাওনি, একটা কথা নি ছেড়ে দিলে কি করে চাইলে কিছু কেনাকাটি করা যেতে পারে, মেন মন্দিরটা এই যে।